কোভিড পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে ফের একবার রক্তদান শিবিরের আয়োজন করল পুলিশ প্রশাসন। ফের একবার সমাজমূলক কাজ করে নজির গড়ল পুলিশ প্রশাসন। কিছুদিন আগেই নৈহাটি থানার উদ্যোগে আয়োজন হয়েছিল রক্তদান শিবিরের, এবার রক্তের সংকট মেটাতে জগদ্দল থানার উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। গত বছর যখন খুব ক্রাইসিস ছিল, প্রায় 4 লাখ হয়েছিল। এছাড়াও আমরা গত বছর আমাদের 2-3টা ওর প্রাণ বন্ধ বলে একটা প্রোগ্রাম ছিল, যেখানে পাড়ায় পাড়ায় লোক হেল্প করত যারা। লাস্ট ইয়ার তো আমাদের মানে অনেক রেস্ট্রিকশন ছিল, তো তার মধ্যে কমপ্লিটলি আমরা হেল্প করেছি। এছাড়া মানে একটা আমাদের ট্যাক্সি আমরা ফ্রি সার্ভিস দিয়েছিলাম, যাদের ট্যাক্সি লাগবে তার মানে কোভিডের সময় সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তো অনেক লোক যারা যাদের খুব দরকার পড়তো, গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি বন্ধ ছিল, তো সেই সময় আমাদের ট্যাক্সি আমরা প্রোভাইড করেছি। এরকম বহু প্রকল্প আছে যেটা পরে এখন আরেকটা নতুন আমাদের হয়েছে প্রোগ্রাম হচ্ছে দুয়ারে পুলিশ। দুয়ারে পুলিশে পাবলিকের কাছে গিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, বিভিন্ন রকম এখন সাইবার ক্রাইম প্রচুর, ব্যাংক রিলেটেড অনেক ক্রাইম হয়ে যাচ্ছে, ওটা পাড়ায় পাড়ায় গিয়ে পুলিশ অ্যাওয়ারনেস বাড়াচ্ছে। এইরকম বহু উদ্যোগ পুলিশ নিয়েছে। একটা সময় পুলিশকে দেখলে মানুষ জমে তো ভয় পেতো, কিন্তু সেইটা এখন মোবাইল ঢুকছে, থিতিয়ে গেছে। কি বলবি, নিশ্চয়ই ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ এই চিন্তাধারাটাই পাল্টে দিয়েছে। আমি বিগত দিন মানুষ পুলিশ মানে ভাবত যে যারা ক্রাইম করছে তাদের ধরবে, সোজা ভাষা আছে চোর ডাকাত গুন্ডাদের ধরবে, তাতে মারধর করবে, এই ধরনের একটা পুলিশ নিয়ে চিন্তাভাবনা ছিল। কিন্তু সেই চিন্তাধারাটা ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ, বিশেষ করে মনোজ বর্মা আসার পর থেকে এই ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানে প্রত্যেকটি জায়গায় আমি দেখছি যে পুলিশরা সব জায়গায় যুক্ত থাকে। এবং তাছাড়াও এই কোভিড সিচুয়েশনে বিভিন্ন জায়গায় আমাদের এই অঞ্চলে সিলিন্ডার জোগাড় করে দেওয়ার থেকে অক্সিজেন কনসেন্ট্রেটার থেকে আরম্ভ করে মানুষকে খাওয়ার জোগাড় করে দেওয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটি কাজে যেভাবে সহযোগিতা করেছে, মনে হচ্ছে যেন প্যারালালি একটা সমাজসেবা মানে এনজিও টাইপে যারা এই কাজগুলো করে দিচ্ছে, তারা সব জায়গায় সহযোগিতা করছেন। এবং আইসিরা যারা আছেন মেজর থানা, তারা সব কাজে যেখানে বলা হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে। এবং যখন ভ্যাকসিন প্রথমের দিকে পাওয়া যাচ্ছিল না, সে সময় পুলিশ কর্তৃপক্ষ তরফ থেকে, ভারতপুর কমিশনারের তরফ থেকেও বিভিন্ন জায়গা থেকে আমাদের ভ্যাকসিন জোগাড় করে দেওয়া হয়েছিল। এছাড়া এখন এরা প্রত্যেকটি থানায় যখন রক্ত সংকট এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় এসে প্রত্যেকটি থানায় তারা রক্তদান করিয়ে মানুষের হাতে সে রক্ত। বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট, টাইমস বাংলা।